হানাহানি যুদ্ধবিগ্রহ লেগে রয়েছে। মানবতা আজ বিপন্ন। আয়লানের মতো নিষ্পাপ শিশুরা মুখ থুবড়ে পড়ে থাকে সাগরের তীরে। একদিকে ক্ষুধার্ত মৃত্যুপথ যাত্রী মানুষ, অন্যদিকে দামি গাড়িতে চড়ে যাওয়া সাহেব। পৃথিবীর চিত্র আজ এরকম। রাস্তার ফুটপাতে অসুস্থ ক্ষুধার্ত মানুষের আর্তনাদ। এসব অসহায় মানুষের আর্তনাদ শুনে একজন এগিয়ে এসেছিলেন। একটি সাদাশীতে মুখাবায়ক, সাদাশীতে পোশাক, তার সাথে সাদাশীতে মন। এই নিয়ে মাদার টেরিজা নিঃসংকোচে মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তাই সেই মহান মানবীর বার্তাকে সকল কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ ডোনাল্ড ইকশানের। রবিবার দিন 61 নম্বর ওয়ার্ডে ডোনাল্ড ইকশানের উদ্যোগে আওয়ার লেডি অফ ভ্যালেনকোনি অ্যান্ড মাদার টেরিজা স্ট্যাচু উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সেন্ট থমাস চার্চের ফাদার মাইকেল বিশ্বাস, বিশপ হাউস থেকে ফাদার উইকার, ফাদার ডোমিনিকো, মাদার টেরিজা হাউসের সিস্টাররা প্রত্যেকেই ডোনাল্ড ইকশানের এখানে উদ্যোগকে সাধুবাদ জানালেন। আমরা এখানে প্রত্যেক বছর আসি, এখানে পবিত্র রাত করা হয়, খুব সুন্দর ভাবে সাজানো হয়। সে খ্রিস্টের জন্য সব পাড়া বাচ্চারা, সব পরিবারের লোক এখানে এসে খুব সুন্দর করে এখানে পবিত্র রাত করা হয়। সে আজকে আমার নিমন্ত্রণ পেয়েছি কাল দুদিন আগে, আর আমি বললাম আজকে আজকে তোমাদের উদ্বোধন হবে। মা মাইয়া ভ্যালেনকোনি, এটা তো মানে কোনো জায়গা হয় না, এটা খুব একটা এক্সেপশনাল। তা আমি বললাম এটা খুব ভালো জিনিস, আমি বললাম আমার কাজ আছে কিন্তু আমি আসবো, এই ভেবে আজকে আমি চলে এসেছি। কিন্তু আজকে আমাদের জন্য এটা খুব সুন্দর জিনিস হয়েছে, কারণ এই পাড়াতে এইভাবে আমাদের অনেক রোগী আছে, অনেক অনেক শান্তিতে রয়েছে। ইনি মাদ্রাসা দ্বারা আমরা অনেক এই যে আমাদের জীবনে আমাদের সমস্যা রয়েছে, আমরা যে রোগী রয়েছে অনেক, তার সবাই সুস্থভাবে সুস্থ ওরা অনেক জীবনে অনেক কিছু পাবে। তো তার জন্য এই পাড়ার লোকরা এখানে আসা যাওয়া করবে, সবাই প্রণাম নেবে, আশীর্বাদ নিয়ে যাবে। তো সবার খুবই কল্যাণ, সবার জীবনে আনন্দ আসবে, আর ওই শান্তি আর ভালোবাসা যেটাই আমরা চাইছি, আমার ওটাই আজকে দরবার। আমি যাই বললাম আজকে আমাদের মনে যে অহমের ভাবনা রয়েছে, নিমন্ত্রণ আমরা আজকে এসেছি এই ফাগুলেনে। বিয়ের আগে আমরা দেখতে পাচ্ছি কি সেন্ট টেরিজা অফ ক্যালকাটা মাদার টেরিজার স্ট্যাচু স্থাপনা করেছিলেন, আর মাদার টেরিজা আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয় সামাজিক কাজের জন্য, এবং উনি এতদিন দিয়ে এই পাড়াতে সামাজিক কাজ করছেন, এখন উনি চান কি ধর্মীয় কাজও যেন সঙ্গে সঙ্গে সামাজিক কাজের সঙ্গে ধর্মীয় কাজও যেন এগিয়ে যায়, লোকে যেন আরও তাদের আধ্যাত্মিক জীবন আরও যেন সক্রিয় হয়। তো এই প্রচেষ্টা ওনার, আর আমাদের শুভেচ্ছা শুভকামনা। আশীর্বাদ আমার মনে হয় পাবেন না, মা আমাদের পাড়ায় আমাকে এই এত বড় আশীর্বাদ দিয়েছে। আর আমি তো সবসময় মাদার টেরিজারের রাস্তায় চলেছে সোশ্যাল ওয়ার্কে, এটাই সবসময় আমার লক্ষ্য থাকলাম, এটা নিয়ে আগিয়ে চলবে। বাকি সব আপনাদের আশীর্বাদ, আর ফাদাররা যেমন এসছে, এটা খুব বড় দিন আমার জন্য, আর ভেরি স্পেশাল ডে ইন মাই লাইফ। ब्यूरो रिपोर्ट।